সবাইকে আমার নমস্কার। আজ পাঁচমিশালি আহারে আমি পাঁচমিশালি তরকারি রান্না করে দেখাবো। বাঙালিদের অনেকেরই এটা প্রিয় যে অনেক রকম সবজি পড়ে এটার মধ্যে, তাই প্রত্যেকটা সবজির আলাদা আলাদা গুণ আছে। চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্নাটা করছি। আজ পাঁচমিশালি তরকারি রান্না করব, তার জন্য যে সবজিগুলো লাগবে এটা হচ্ছে কুমড়ো, একটা বেগুন, এইটা হচ্ছে মূলো, যারা মূলো খাবেন না দেবেন না, একটা ঝিঙে, একটা বরবটি, একটা আলু, একটা পটল, এটা কাটোয়ার ডাঁটা, যেটা মোটা মোটা আছে সেগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি, আর থোড়। এই দিয়ে আমার পাঁচমিশালি একটা সবজি রান্না হবে। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, এবার একটু এই এক টেবিল চামচ মতন পাঁচ ফোড়ন আছে, আর এই দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে নেবো। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নিই একটা প্লেটে। ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেবো, কড়াইয়ে তেল দিই, এই তিন টেবিল চামচ মতন তেল দিলাম, এটা গরম হোক, গ্যাসটা জ্বালিয়ে দিই। আবার এবার পাঁচ ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, সমস্ত সবজিগুলো দেবো আগে। হ্যাঁ, সমস্ত সবজিগুলো দিয়েছি, আস্তে আস্তে নাড়ি। হ্যাঁ, তলা থেকে ওপর, তাহলে পড়বে না, আস্তে আস্তে নাড়তে হবে। নুনটা স্বাদ অনুসার, যেরকম সবজি সেরকম নুন। এবার হলুদ দেবো, হলুদ, তোর কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে নেড়ে নিই। ভালো করে নেড়ে নিয়ে হালকা হালকা করে একটু নেড়ে নিয়ে, যেহেতু কড়াইটা ছোটো তো ভর্তি হয়ে গেছে, এবার হালকা করে নেড়ে নিই, নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দিই। এটা ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে। এবার ঢাকনাটা খুলি, খুলে দেখি কতটা মজলো। আবার নেড়ে দিই, দেখুন কত জল বেরোচ্ছে, তো প্রচুর জল বেরোবে, আর এই জলেই সেদ্ধ হবে। এবার একটু আমি আদা বাটা দেবো, এক টেবিল চামচ মতো আদা বাটা দিলাম, আর একটু হাফ দিলাম, পরিমাণ অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, এটা দিয়ে নেড়ে দিয়ে একটুখানি নেড়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিই, ঢাকা দেওয়া থাক, সেদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। হ্যাঁ, এবার ঢাকা খুলি, দেখি সেদ্ধ হয়েছে কি না। আমি মাঝখানে তিন চারবার নেড়ে দিয়েছিলাম। আলু সেদ্ধ হলেই সব সেদ্ধ, আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, পটল সব সেদ্ধ হয়ে গেছে। দেখি জলটা শুকায়নি এখনও, এই যে তলায় এখনও জল আছে, এই জলটা শুকাক। এবার নেড়ে নেড়ে এই সময় আমি একটু চিনি দেবো, এই দুই টেবিল চামচ মতন চিনি দেওয়া আছে, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এই রান্নাটা অনেকেই করতে চায় না, সময় সাপেক্ষ অনেক, কিন্তু সুবিধাও আছে, বসিয়ে দিয়ে আপনি সমস্ত কাজ করে নিতে পারবেন, এটা একটা বিশাল সুবিধা এই রান্নাটা। মানে আস্তে আস্তে হবে। এবার ঢাকনাটা খুলেই আমি একটু নাড়বো, লঙ্কাগুলোকে টিপে দিই, যদি কেউ ঝাল না খায় লঙ্কাগুলো টিপে দেবেন না। এবার গ্যাসটা মিডিয়াম থেকে হাই করে দিই। এখনও জলটা শুকাবে, হ্যাঁ এখনও জল শুকায়নি, আর একটু হোক, তারপর আমি ফিরে আসছি। দেখুন তলায় তলায় লেগে যাচ্ছে, আমি দুবার নাড়লাম, জলটা কি সুন্দর শুকিয়ে গেছে, এই ধারগুলো একটু পোড়া পোড়া হয়ে আসছে, তার মানে এটা জলটা পুরো শুকিয়ে গেছে। এই যে আপনাদের দেখাচ্ছি, বেশি নাড়তে নেই, গলে যায় এগুলো। এবার আমি ওই পাঁচমিশালি মশলাটা যেটা ভেজে গুঁড়ো করেছি, পাঁচ ফোড়ন ভাজাটা শুকনো লঙ্কা, ওইটা আমি ছড়িয়ে দেবো, আর এর সঙ্গে এক চামচ ঘি দেবো। এবার আমি নেড়ে নিই, তাহলে আমার এই পাঁচমিশালি আহারে পাঁচমিশালি তরকারিটা রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।